বিদায়ের লগ্নের সময় চলে আসছে নাকি? আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গেছে, রাত্রি প্রায় শেষের দিকে। আমার আজকে যিনি শরীয়তের আলেম সাহেব, আমার যাহা কথা ছিল চমৎকারভাবে তার জবাব করে উনি আমার কাছে পুনরায় একটি প্রশ্ন রেখে গেছে। ধন্যবাদ জানাই তাকে এত সুন্দর জবাব করার জন্য। এবং তারপরে উনি ভাবসাগরে কিছুক্ষণ সবাইকে রাখলেন, দয়ালের নামে মাকে নিয়ে কিছু আলোচনা রাখলেন। মা এমন একটা জিনিস, পৃথিবীতে চোর হোক, বাটপার হোক, ভালো হোক, মন্দ হোক, এমন কোনো মানুষ নাই যে মাকে ভালো না বাসে, সবার কাছেই মা প্রিয়। তো সেই মাকে নিয়ে গান রাখলেন, যে গান রেখেছে আসলে যেখান থেকে আলোচনাটা রেখেছে আরিফ সরকার, এরপরে আসলে কথা থাকে না, গানই আসলে থাকে না। যদি ভাবতে যাই আসলে গান থাকে না, তারপরে যেহেতু পালাক্ষেত্র গাইতে হবে, তো এবার আমি পুনরায় আবার একটু পালার দিকে যেতে চাই। ও আমাকে যে প্রশ্নটা করেছে তার আস্তে আস্তে মীমাংসাটা দিই, আমি আমার ধারার থেকে ছোট করে যেখান থেকে কথা রেখেছে ওখান থেকে একটি গান রেখে আমিও চেষ্টা করব দয়ালের নামে দু একটি বিচ্ছেদ গান করার জন্য, যেহেতু শেষের দিকে। তো সব কিছুর মূলে আমরা একটু আবার পূর্বে ফিরে যাই। আমার বাবাজি আরিফ সরকার উনি একটা কথা বলল, যে কথাটা আমি একটু হাসলাম অবশ্যই আবার দুঃখও পাইলাম। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাকে বলে যে আমি জুলিয়া বেগমকে মা ডেকেছি, উনি তো একবার ফুল্লা গেছে, মানে রাগ করছি আমি, ভাষাটা এরকম আর কি, আঞ্চলিক ভাষা তো। আসলে বাবার আমি রাগ করি না, মা আমি সে ছোট থেকেই এমন একটা মানুষ, যখন আমার বাবার সাথে গানে আসতাম তখন আমি গান করি না, গান শুনি, বাবার সাথে দোহারি করি, যাই ছোট থেকেই। তখন আমাকে যদি কেউ আপা বলে ডাক দিত না, আমার না ভাল লাগতো না, কেন জানি ভাল লাগতো না, কেউ যদি আপা বলতো আমার কাছে মানে এই জিনিসটা অতটা গ্রহণযোগ্যতা পাইতো না, কিন্তু কেউ যদি মা বলে ডাকতো কেন জানি আমার ভিতরে শান্তি লাগতো। এখনো আমাকে যদি কেউ মা বলে ডাকে আমি সেটাই খুশি হই, কেউ আপা বললে ওইটা অতটা আমি সন্তুষ্ট থাকি না, কেন থাকি না আমি জানি না, এটা আমার মনের ব্যাপার। তা আমাকে মা বলে সে মেনে নিয়েছে, এটা আমি রাগ করবো কেন, এটা তো আমি আমার খুশি হওয়ার কথা, আমি শান্তি পেয়েছি। হ্যাঁ, একটু আমার খটকা ছিল সেটা আমি বলি, না বললে আবার জিনিসটা মানে গিট্ঠুটা থাইকেই যাবে। সেটা কি, উনি যাকে উস্তাদ বলে আমাদের জালাল সরকার কাকা, আমার বাবা এবং জালাল সরকার আবুল সরকার এরা হচ্ছে আমার রশিদ দাদার সন্তান, তাহলে সেই হিসেবে আমার দাদার সন্তান আমার কাকা। তো উনি বলল যে আমার বাজান জালাল সরকার। আচ্ছা, জালাল সরকার যদি আমার কাকা হয়, তার যদি ছেলে হয় আমার কি হয় সম্পর্কে ভাই? তো এই জায়গাটা আমি ভাবতেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে উনার দয়াল যে রশিদ সরকার উনিও তার বাজান, আমি কি বিপদে পড়ছি চিন্তা করেন। হ্যাঁ, উনিও তার বাজান, কিন্তু সত্যিকার অর্থে আমি সত্যিটা বলি, আমি আসলে জানতাম না যে আমার রশিদ দাদার কাছে উনি বায়াত হয়েছে আরিফ সরকার, যেটা সত্যি কথা আমি জানতাম না। আসলে যোগাযোগ ব্যবস্থা না থাকলে যেটা হয়, ওইভাবে অনেক আগে দেখা সাক্ষাৎ হয়েছে আর অনেক বছর পরে মনে আসতো না সাথে আমার গান, তো সেখান থেকে আমি জানতাম না যে আমার দাদারই সন্তান। এখন এদিক দিয়ে দাদার সন্তান যদি ভাবতে যাই তাহলে হয়ে যায় হলো আমার কাকা মানে ছেলে, আবার যদি জালাল সরকারের সম্পর্ক দেখি ওইটাও তো দূরের না, আবার হয়ে যায় ভাই। এখন আমি যে কি বিপদে আছি আপাতত চিন্তা করলাম কোনোটাই কমো না। আপনারা কি করেন, গানের পরে এটা সমাধান হইব যে তারা কি ডাকা যায়, তারপরে তার আমি চিন্তা ভাবনা করবো কি ডাকবো, এটা আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। উনি আসার পরে দাঁড়ায় যেন বলে এটার একটা মীমাংসা দিয়ে যায়। হ্যাঁ, আর ওই যে একটা কথা বললো না যে ভাস্তিমা, ওই যে আমার জন্ম দিছে গর্ভধারিণী মা না কিন্তু, আচ্ছা আপনি মা ও ডাকলেন আবার আপনি মানে উপরে উঠে একটা আশারও দিলেন, এটা কেমন সম্মান করলেন আমি বুঝলাম না। হ্যাঁ, মা যখন ডাকছেন সেটা শুধু জন্ম দিলেই যেমন বাবা হওয়া যায় না, গর্ভে রাখলেই তেমন মা হওয়া যায় না, কর্মগুণেও কিন্তু সেই জায়গাটা অর্জন করে। যা হোক, ওদিকে আর যাব না,
এবার যে কথাটি রেখেছে আমি আগে একটি ছোট করে গান রাখি, গানের পরে ওনার জবাবটা করে আমি ওনাকে একটা ছোট করে প্রশ্ন করে আমি ওই দুইটি আমার মন থেকে উচ্ছেদ গান রাখবো। জয় গুরু সবাই। দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি ওরে ওতাই মদ খেয়ে মনসুর হিল্লাজি আগুনে হয়েছেন ছালি, মদ খেয়ে মনসুর হিল্লাজি আগুনে হয়েছেন ছালি, মুখেতে আইনাল হাত বলি, মুখেতে আইনাল হাত বলি, পেয়েছে তার নিশান খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে, অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে, বুক চিরিয়া হৃদয় কোণে, বুক চিরিয়া হৃদয় কোণে দেখায় মা স্বপ্ন দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি কাম ক্রোধ লোভ মায়াবি এক চুমুকে সবই খাবি, অরূপে এক রূপের ছবি, অরূপে এক রূপের ছবি, চমকে বিজলি কণা নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা নিরাকার খোদাকে যদি নেশার ঝোঁকে মাতাল রাজ্জাক দেওয়ান মানতে চাই না পাতার কোরা, নেশার ঝোঁকে রাজ্জাক দেওয়ান মানতে চাই না পাতার কোরান, যেদিকে চাই মুর্শিদ মহা, যেদিকে চাই মুর্শিদ মহান হইলে আপন নিরাকার খোদাকে যদি দেখতে করো বাসনা
निराकार खुदा के जदि देखते करो बासना से निराकार खुदा के आमार अल्लाह के आमार मौला के देखते होले गुरुर वचन एक कथा आछे এই কুল না সারলে কখনো ওই কুলের দেখা পাওয়া যাবে না। গুরুকুল যদি পাইতে চাও গুরুকে, সেই মহান গুরু আমার আল্লাহ তাআলা, সেই গুরুকুলকে পাইতে হলে এই কুলের এই ভবমায়া জঞ্জালের যে ঝামেলা এগুলো তোমার বাদ দিতে হবে, তাহলে তুমি গুরুকুল পাবে। তাই আমার মাতাল তার গানের মধ্যে বলেছে, সেই নিরাকার খোদাকে তুমি পাইতে হলে তোমার যে চাওয়া পাওয়া, তোমার এই দুনিয়ার যে দুনিয়াবি যে চাওয়া পাওয়া এই সমস্ত কিছু বাদ দিতে হবে, তাহলেই তুমি সেই মাওলার দর্শন পাবে। মধ্যে মনসুর হিল্লাজি সে আগুনে হয়েছে ছালি, মুখেতে আইনাল হক বলি পেয়েছে তার নিশানা। মনসুর হিল্লাজ আমার মাওলার নামের মধ্যে সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, আইনাল হক আইনাল হক আইনাল হক আমি খোদা। এই কথা শুনে সরার কাজী বলে, তুই তো বেটা বড় পাজি, তুই কি করলি, এটা কি বললি তুই, তুই ইসলামের বাইরে কথা বলেছিস, তোকে এর শাস্তি পাইতে হবে। কাজী বেটা কি করলো, মনসুর হিল্লাজকে আগুনে পোড়াইলো। আহা, তাকে আগুনে পোড়াইলো। আগুনে পোড়ানোর পরে পড়তে পড়তে কিন্তু বাবা যে ছাইটা থাকে ওটা কিন্তু সালি হয়ে যায়। সে তো পুড়ছে, পোড়ার পরে যে ছাইটা হয়েছে এই ছাইটাও পড়তে পড়তে একটা সময় ছালি হয়ে গেছে। সেই ছালিটাও বলতেছে আইনাল হক আইনাল হক আইনাল হক আমি খোদা। আহা, কত বড় পাওয়ার চিন্তা করেন, তারপরেও এই আইনাল হক বলেই অবশেষে সে তার নিশানা পেয়েছিল। আবার গানের দ্বিতীয় অন্তরায় কি আসলো, অত্যাধিক নেশার টানে একদিন দেখায় হনুমানে। হনুমান ছিল রামের ভক্ত, সে তার গুরুকে যে কত ভালোবাসে, একদিন তার হৃদয়টা ছিঁড়ে গুরু রামকে দেখাইছিল যে আমি কত ভালোবাসি প্রভু গো, আমি কত ভালোবাসি, আমি শুধু মুখে বলি না। যখন বক্ষ ছিঁড়ে দিছে রাম চায়া দেখে সেই হৃদয়ের মধ্যেও রাম বসে আছে। এবার আসলো কাম ক্রোধ লোভ মায়া পি এক চুমুকে সবই খাবি, দেখবি অরূপ এক রূপের ছবি চমকে বিজলি কণা। এটার মানে হচ্ছে ওই যে আমাকে আমার আজকে আলেম সাহেব একটা কথা বলছে, রোজা, উনি আমাকে প্রশ্ন করে বলতেছে রোজার মূল বিষয়টা মূল আলোচনাটা ব্যাখ্যাটা কিন্তু আমি পাইলাম না জুলিয়া বেগম ছোট। আচ্ছা, আমি আপনাকে বলেছিলাম যে নফসকে নিজের আয়ত্ত করতে হবে, নিজেকে শুদ্ধ করে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য যে ষড়রিপু আছে এটাকে আপনার বাধ্য করতে হবে, নফসের হলো রোজা হয়। আমি আপনাকে বলেছিলাম আমার মাতালো তার গানের মধ্যে এই কথাই বলেছে, আমি বুঝলাম না আপনাকে আমি দলিল ভিত্তিক জবাব দেওয়ার পরেও জুলিয়া বেগম কথা কখনো দলিল ছাড়া কথা বলে না, যেটা রাইট যেটা কিতাবের মধ্যে আছে সেটাই বলে, আমি কাউ জোয়ারে কোনো কথা বলি না কোনো স্টেজেই না। পৃথিবীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেও বলেছিল আমি অত বড় জ্ঞানী হই নাই,
ওই যে সাগরের মধ্যে যে একটা ধুলিকণা থাকে অতটুকু জ্ঞান এখন পর্যন্ত আমার অর্জন হয় নাই। আমি কিছুই জানি না। মানুষ প্রতিটা মানুষ পৃথিবীতে সব কিছু জানবে তার কোনো কথা না। এটা এক্সাম্পল আপনাকে আমি বুঝাইলাম, কিন্তু আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এটা অজানা কিছু না। আমি আপনাকে দলিল ভিত্তিক আপনাকে জবাব দিয়েছি। আমি আপনি জবাবটা নিলেন না, আপনি না নিয়ে কি বললেন, উল্টা রিপিট করলেন প্রশ্নটা। আচ্ছা আপনি ভাতটা খাবেন হচ্ছে এইভাবে, তো এইভাবে ঘুরায় ফিরে খাওয়ার তো কোনো দরকার নেই, কি বলেন আপনারা? আপনি আবার একটা প্রশ্ন আমারে করবেন, জানার বিষয় আপনি কইলেই পারতেন যে জুলিয়া বেগম আর একটু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ আপনার চুল কাই কই আর আপনার মলম দেন কই? হ্যাঁ হ্যাঁ শুনেন, প্রতিটা শিল্পী যারা কিতাব হাদিস কোরআন পড়ে দলিল পড়ে, আপনি পড়েছেন একটা কিতাব একটা দলিল, আমি পড়েছি আরেকটা, স্বাভাবিক। এটা একই কথা, একই রকম কিতাব অনেক লেখক লিখেছে, কি বাবা লিখেছে না? আমার পালা গাইতে গিয়ে আমি যেটা শিখেছি, আমি যেটা দলিলের মধ্যে দেখেছি, আমি সেটা আপনাকে বলেছি, আমি বলবো। আপনার কোন কথাটাই জুত হইব ও আপনার কোন কথাটা আপনার ভালো লাগবো সেই কথাটাই আমার বলতে হবে, এর তো কোনো মানে নাই। হ্যাঁ আমার যেটা মনে হবে, কারেক্ট মনে হবে যে আমার এই কথাটা বলা উচিত, আমি এটাই করেছি, আমি সেটাই বলবো। আপনার কোনটা ভালো লাগবে মন্দ লাগবে এটা দেখার সময় কিন্তু আমার নাই। আপনি বলতেছেন এই কথা বলতে পারতেন সেই কথা বলতে পারতেন, কেন রে ভাই এর কি, এই কথা না। বিষয়টা হয়েছে কি, এরকম একজন এরকম এক মাহফিলের মধ্যে এক এই যে আমার মা বোনরা গান শুনতে আসছে না, এরকম মা বোনদের মধ্যে কিন্তু অল্প বয়সী বোনের আছে, আছে না, যাদের কিন্তু রাত জায়গা বাবা অভ্যাস নাই, এরকম মনে করেন বৈশা বৈশা মেয়েটা ঝুমতেছে, বেশি একটা বয়স না, উঠন তো বয়সে। তো এই কমিটি পক্ষের একজন বলতেছে, মানে অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে যে মেয়েটা তো বসে বসে ঝুমতেছে, এমন বলতেছে কি, এই মেয়ে তুমি ঝুমো কেন? কয় আমার ঘুম ধরছে। তো ঘুম ধরছে ভালো কথা, ওই যে ভিতরে ঘর আছে যে ঘুমাও সেরি আর যাই বুঝুক, এইটা বুঝতে পারলো আমি ঘরে যে ঘুমাই আর তোমার একটু জুইতো কেন? তা আমি আপনার মতো জবাব দেয় আপনি একটু সুবিধা, এত সুবিধা আবার আমি করতে পারবো না। যাই হোক আমাকে বলে আমার দাদা গুরু রশিদ সরকারের একটা গানের অন্তরা থেকে বললো, মায়ের ঘরে ভাই জন্মালে বোনের ঘরে ভাগিনা হলে রমজানের চাঁদ উদয় হয়। এটার অর্থটা কি সে বুঝতে চাইলো, এর মানেটা কি, কেন এই কথাটা বলেছে? মায়ের ঘরে ভাই জন্মালে মানে মা হচ্ছে মাটি, মা হচ্ছে মাটি, সেই মাটির মতো স্বভাব তৈরি করে নিজের মধ্যে, দেহের মধ্যে যে সরকার রিপু আছে সেই রিপুকে ধ্বংস করলে সেখানে আপনার বনরূপে একটা রূপ জাগ্রত হবে, আর সেখানেই ওই যে ভাগিনা ওই যে চাঁদ চাঁদটা উদয় হবে। আমি আপনাকে বেশি ভেঙে বলতেছি না, কারণটা হলো আধ্যাত্মিক কথা, এটা আধ্যাত্মিক ইশারা। এই পুরো গানটাই আমার দাদা আধ্যাত্মিক ব্যাপারে লিখছে। তো এইটার পুরো বিষয় যদি আমি আপনাকে ভেঙে বলতে যাই তাহলে এখানে অনেক সমস্যা হবে। এটা হলো গুরুবচন, গুরু শিক্ষা, গুরুমুখী কথা। আপনি জানেন আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান শরীয়ত সরকার বাপের বেটা উচিত কথা কয়েও কিন্তু বিপদে পড়ছে, পড়ছে না? তা আমি ওইরকম ভাইঙ্গা বলতে গেলে কিন্তু আমার কিন্তু সমস্যা হইব। তো আমি এত ভেঙে বলতে চাই না, যারা এখানে গুরুজন আছেন আমি শুধু ইশারাটা দিয়ে গেলাম, যার যার গুরুর দরবারে গিয়ে আপনারা বিষয়টা পুরোপুরিভাবে বুঝে নেবেন। এর চেয়ে বেশি বলার সাধ্য আমার এই মুহূর্তে নাই, পারলেও আমি বলতে পারবো না, ক্ষমা প্রার্থী। এটা আপনারা যার যার গুরুর কাছ থেকে জেনে নেবেন। গেল ওনার কথা। এবার আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি নতুন করে কোনো প্রশ্ন করব না, উনি যেহেতু আমাকে কথা থেকেই পয়েন্ট দিয়েছে,
সেটা হলো আমি ওনাকে বলেছিলাম এক মিনিট উনি তো পরের স্টেজটা আবার দাঁড়াবে জাস্ট আমি কথা থেকে একটা কথা রেখে যাই কারণ দাঁড়ায়া একটা কিছু ওনার তো বলতে হবে তো আমি আমি নতুন করে কোনো প্রশ্ন করছি না এক মিনিট আমি পয়েন্টটা শুধু রেখে যাই আমি ওনাকে বলেছিলাম রাসূল পাক এক সাহাবীকে বলেছিলেন শরীয়তের কর্ম করার জন্য পাঠিয়েছিলেন এবং সে ফিরে আসার পরে বলেছিলেন তাকে তুমি চুপ করো আমাকে সুন্দর বুঝাইলেন কিন্তু এখানে যে শরীয়তের কর্মটা কর্মটার নাম কিন্তু আমি পাই নাই কেন কইলাম উনি আমার এক জবাব হয়ে গেছে তারপর ওইখান থেকে আমার ধরছে তাহলে আমি কেমন ওনারে সারি হ্যাঁ আমি আবার কারো কাছে ঋণই থাকি না কারণ ঋণ থাকলে আবার যাইব কি বা জুলিয়া বেগম ঋণই রইল আমার কাছে কখন না কখন মইরা যাই এত ঋণ থাকতে পারবো না আপনি একটু কর্মটার কথা কইেন দেখতে করো বাসুনা